তো কলে যোগ যে অনেক দূর এগিয়ে গেছে আমরা হারে হারে টের পাচ্ছি এই কৃষ্ণ ঠাকুর একজন পেশাদারী কীর্তনিয়া কোথায় পড়ছিলাম যে উনি কীর্তনে হাজার টাকা করে পারিশ্রমিক কীর্তনে নিয়ে থাকেন গুরুদেব ষাট হাজার নয় ওটা এক লক্ষ হবে কিন্তু ব্যাপারটা হলো এটা পারিশ্রমিক দক্ষিণা নয় দান নয় এ বিষয়ে কোনো ধর্মগ্রন্থ কোনো তথাকথিত ধর্মের রিপ্রেজেন্টেটিভ আপনাকে বাধ্য করে না এই টাকা দিতে আপনাকে স্বর্গ নরকের ভয় দেখানো হয় না এখানে কোনো রকম রীতি বানিয়ে নিয়ম বানিয়ে সমাজ থেকে আপনাকে প্রেশারাইজ করা হয় না যেটা আপনারা করে আসছেন আপনারা মিথ্যাকে হাতিয়ার বানিয়ে সমাজটাকে লুটে খাচ্ছে না যাবত ধরুন গ্রামে দুজন লোক আছে একজন বিনে পয়সায় আপনার সন্তানকে মদ খাওয়াচ্ছে আরেকজন শেখাচ্ছে মদের চেয়ে দুধ ভালো কিন্তু ফ্রিতে নয় সেটা শেখাচ্ছে এবং এক গ্লাস দুধ খাইয়ে দশটা টাকা নিচ্ছে আপনার থেকে আপনি এইখানে দশটা টাকা দেখতে পাচ্ছেন অথচ যে লোকটা আপনার সন্তানকে ফ্রিতে মদ খাইয়ে আপনার সন্তানকে মাতাল বানিয়ে আপনার ঘরে ঢুকে আপনার ঘর বাড়ি সব লুটে নিয়ে গেল লুটে নিয়ে যাচ্ছে এখনও সেটা আপনার নজরে এলো না আপনার নজরে ওই ফ্রি মতটাই পড়ে থাকলো এই ব্যক্তির নাম একজন বন্ধু ভিডিওটি পাঠালেন দেখলাম বুঝলাম বয়স হয়েছে দশম সংস্কারের নিয়ম মতে এটা ছুঁবো না ওটা খাবো না একে ছুবো না তাকে ছুঁবো না এই করতে করতে অপুষ্টিতে ভুগে পুরো মাথাটাই গেছে তবে বেশ সাজিয়ে গুছিয়ে যে কোনো বিষয়কে ক্যাঁচো গণ্ডুস করে পরিবেশন করতে পারেনি সেই দক্ষতা ওনার কথায় বার্তায় পরিলক্ষিত হয় স্বর্গের অধিকারী হয়েও দীর্ঘদিন মর্ত অবস্থান করছেন এটাই হয়তো তার ফল কথায় বলে বুড়ো বয়সে ভিম্রতি হয়েছে তার জলজ্যান্ত প্রমাণ এই কঠিন সত্য হলো আমরা জাতি বর্ণ বয়স কিংবা লিঙ্গ বিশেষে আলোচনা করি না আমাদের আলোচনা অসভ্যকে অসভ্য বলে সপাটে সভ্যকে সভ্য পাগল যদি সে অস্ট্রেলিয়ানও হয় তবু তাকে পাগলই বলবো মানুষ কেন টাকা দিয়ে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে আসছে এটাই এই ব্যক্তির সবচেয়ে বড় ব্যথা বুকে ব্যথা এনার বা ইনাদের ঝুলিতে তো মিথ্যা ছাড়া কিছুই নেই সাধারণ মানুষ সেটা বুঝে গেছে মানুষ সত্য শুনতে চাইছে মানুষ প্রকৃত সত্যের খোঁজে আছে সত্য জানতে চাইছে তাই কষ্টে ব্যথায় ভেঙে পড়েছেন নামের এই অতি বৈষ্ণব গরুর হাড় থেকে পেঁয়াজ এবং রসুনের উৎপত্তি হয়েছে রাক্ষসের রক্ত থেকে মসুরের ডাল কিংবা ময়ূরের চোখের জল খেয়ে ময়ূরী গর্ভবতী হয় ইত্যাদি ইত্যাদি ব্লা 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 এই ধরনের কনসেপ্ট এই ধরনের কনসেপ্ট নিয়ে এই অন্ধবিশ্বাস এই কুসংস্কার নিয়ে কীর্তন গান পরিবেশন করেন না দীনকৃষ্ণ ঠাকুর তিনি মানুষকে শিক্ষার কথা বলেন তিনি মানুষকে সুস্বাস্থ্যের কথা বলেন তিনি মানুষের মধ্যে বিজ্ঞান চেতনার প্রভাব বিস্তার করান তাই স্বাভাবিকভাবে আর পাঁচটা অন্ধবিশ্বাসের মতো ইনারও মনে হয় যে দীনকৃষ্ণ ঠাকুর কীর্তনিয়া নন কারণ তথাকথিত নিয়ম অনুযায়ী সনাতন ধর্মের কীর্তনিয়া হতে গেলে সর্বপ্রথম তাকে গণ্ডমূর্খ হতে হবে অন্ধবিশ্বাসী হতে হবে সুন্দর কণ্ঠে মানুষকে ভুল বোঝানোর বা মিথ্যা প্রচারে মহারত হাসিল করতে হবে তবে ব্যক্তিগতভাবে আমিও মনে করি দীনকৃষ্ণ ঠাকুর একজন মোটিভেশনাল স্পিকার তারপরে দীনকৃষ্ণ ঠাকুর একজন কীর্তনিয়া হতে পেরেছেন কি পারেননি সেটা দর্শক আসনে উপস্থিত আপনারাই বিচার করবেন আপনারা ভালো বোঝেন তবে আমার মনে হয় না এই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দীনকৃষ্ণ ঠাকুরের মূল আদর্শে বা বিচারধারায় কোনো পরিবর্তন আসবে বর্তমান হিন্দু সনাতন ধর্মের যা অবস্থা সেখানে দু চার লাইন মুখস্থ করে কীর্তন গান পরিবেশন করার চেয়ে মানুষকে সঠিক পদ দেখানোটা মানুষকে ঠিক বেঠিক বোঝানোটা অনেক বেশি জরুরি তাও তর্কের খাতিরে না হয় ধরেই নিলাম কিছুক্ষণের জন্য মেনেই নিলাম যে দীনকৃষ্ণ ঠাকুর কীর্তনিয়া নন গোটা সমাজ যেখানে ভোলে বাবার প্রসাদের নামে ভাঙের নেশায় চুর হচ্ছে তখন এই মানুষটা বেরিয়েছে সেই ভোলে বাবার নামের বা ভোলে বাবার প্রসাদের নামে সমাজকে খাঁটি দুধ পান করাতে এবং সমাজের একাংশ মানুষ সেটাকে সাদরে গ্রহণ করেছে খাঁটি দুধ পান করে সমাজের একটা অংশ বেশ সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হচ্ছে হঠাৎ যদি জানতে পারেন যে ভোলে বাবার প্রসাদের নামে আপনি যে খাঁটি দুধটা পান করছেন সেটা ধর্মসম্মত নয় কারণ সেই দুধে কোনো রকম নেশা জাতীয় পদার্থ নেই ব্রাহ্মণ দেবতার আশীর্বাদ নেই সেই দুধ পান করে আপনার মাথা ঝিমঝিম করছে না আপনি বাস্তব বোধ হারিয়ে ফেলছেন না আমার প্রশ্ন আপনি কি ধর্মের দোহায় দিয়ে সেই দুধ পান করা বন্ধ করে দেবেন ভাঙ পান করতে প্রস্তুত হবেন আবার নাকি আপনার সন্তানকে পরামর্শ দেবেন যে বম্ভোলে বল আর মার গাঁজায় টান এই যদি হয় ধর্মীয় সংস্কৃতি তাহলে আমার মনে হয় না এই অপসংস্কৃতির ধারক বা বাহক হয়ে কীর্তনিয়া হয়ে ওঠার কোনো প্রয়োজন আছে বলে এনার সন্দেহ হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর কি সত্যি সনাতন ধর্মের লোক নাকি অন্য কোনো ধর্মের লোক তাকে নিয়োগ করেছে যাতে সনাতন ধর্মকে নষ্ট করা যায় প্রথম কথা হচ্ছে কোথায় দাঁড়িয়ে আছে এই সনাতন ধর্ম যেখানে আপনার মতো কয়েক কোটি আপনার মতো কয়েক কোটি অন্ধবিশ্বাসী অবৈজ্ঞানিক চিন্তার মানুষ একটা ধর্মকে একটা গোটা ধর্মকে রিপ্রেজেন্ট করে সেখানে অন্য ধর্মের কি প্রয়োজন কষ্ট করে এই ধর্মকে নষ্ট করার আপনারা অলরেডি নষ্ট করে ফেলেছেন দীনকৃষ্ণ ঠাকুর নামক এই সমাজ সুধারক সেই নষ্ট হয়ে যাওয়া ধর্ম নামক গাছটার গোড়ায় জল ঢেলে তাকে আবার বাঁচানোর চেষ্টা করছে পুনর্জীবিত করার চেষ্টা করছে মাত্র যেখানে কোনো সাধারণ মানুষ আপনাদের তৈরি ধর্মগ্রন্থ পড়ে ফেললে তার মনে অজস্র প্রশ্নের জন্ম নেয় যে ধর্মে অজস্র গ্রন্থ কিন্তু একটার সঙ্গে আরেকটার মিল দুষ্কর ব্যাপার খুঁজে পাওয়াই যায় না যে ধর্মগ্রন্থ পরিবারের বাচ্চাদের সামনে পড়তে লজ্জা করে যেখানে ধর্মগ্রন্থই আরাধ্য ঈশ্বর বা দেবতার অশ্লীলভাবে তাকে উপস্থাপিত করেছে এবার প্রশ্ন হচ্ছে এই ধর্মটাকে নষ্ট করছে কারা যারা এই ধর্মের দেবদেবীদের চরিত্রকে অশ্লীল ভাবে অশ্লীলতার অলঙ্কার দিয়ে মুড়ে দিয়েছে তারা নাকি যারা সেই অশ্লীলতার বিরুদ্ধে সরব হচ্ছে যেমন দীনকৃষ্ণ ঠাকুর যারা অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বিজনেস করছে মানুষকে ভুজুং ভাজুং বুঝিয়ে এ যাবৎ লুটপাট করে জীবন অতিবাহিত করে আসছে এই দাসের মতো ব্যক্তিরা এরা না হয় এখনো বিষয়টাকে নিয়ে জলঘোলা করবে ক্যাঁচোগণ্ডুস করবে তাই এই প্রশ্ন আপনার আমার মতো সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনারাই বিচার করুন কে সঠিক আর কে বেঠিক কৃষ্ণলীলায় বিভিন্ন গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণের যে চরিত্র বর্ণনা করা হয়েছে এ যুগে দাঁড়িয়ে আপনার কি মনে হয় সেই চরিত্র কোনো সভ্য সুস্থ মানুষের হতে পারে ভগবান সে তো আরো অনেক বড় ব্যক্তিত্ব জগতের আদর্শ তার চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত ছিল নিজের মনকে এই প্রশ্ন করুন আমি বা আমরা ভগবানের নিন্দা করছি না আপনারা ভগবানের যে চরিত্র তৈরি করেছেন সেই চরিত্র দেখে আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধা আসে না এই দায় কার আমাদের এই প্রশ্ন সেই সমস্ত লেখক প্রচারকদের উদ্দেশ্যে যারা আপনারা যারা আপনার আমার তথা আমাদের ভগবানের চরিত্রকে এইভাবে উপস্থাপিত করেছে অশ্লীলভাবে অনেকে বলবেন সবই তার লীলা যার ইশারায় সমগ্র ব্রহ্মাণ্ড চলছে যার অনুমতি ছাড়া গাছের পাতাটিও নড়তে পারে না আপনার সুস্থ মস্তিষ্ক কি বলে এই অশ্লীলতা করা তার প্রয়োজন ছিল এটাকে এইভাবে লীলা উপস্থাপিত করা বা লীলাকে এইভাবে প্রেজেন্ট করা তার প্রয়োজন ছিল নামের এই ব্যক্তির দাবি দীনকৃষ্ণ ঠাকুর নাকি বৈষ্ণবদের অপমান করছেন ভিডিওতে আপনি রেডমার্ক করা যে রিপ্লাইটি দেখতে পাচ্ছেন সেটা করেছেন এই অতি বৈষ্ণব দাসের মতে যে বা যারা তার অবাস্তব চিন্তার সঙ্গে মিল রাখে না সে কুত্তা ভাবুন একবার আমি বিষয়টা ক্লিয়ার করে দিই স্বয়ং দীনকৃষ্ণ ঠাকুর কিংবা আমরা যারা তাকে অনুসরণ করি আমরা কোনো ব্যক্তি কোনো দল কোনো সংগঠন বিশেষ করে কারোর প্রতি আমাদের কোনো বার্তা থাকে না বিশেষভাবে কোনো বার্তা থাকে না এইবার এরকম চরিত্রের অধিকারী সামান্য প্রশ্ন করলে সামান্য সত্য বলে ফেললে সামান্য জিজ্ঞাসা করে ফেললে যাদের আটির রক্ত মাথায় উঠে যায় তারা যদি নিজেকে বৈষ্ণব বলে দাবি করে নিজেকে সনাতন ধর্মাবলম্বী বলে দাবি করে সেক্ষেত্রে সেই বিশেষ ব্যক্তির মনে হতেই পারে যে দীনকৃষ্ণ ঠাকুর বা আমরা তাকে নিন্দা করছি কারণ আমাদের নিন্দাবার্তা ভণ্ড পাখন্ডিদের খুঁজে খুঁজে তীরবিদ্ধ করে এবং এটা আমাদের গর্বের বিষয় বয়স্ক মানুষ গরমও ভীষণ পড়েছে তাই আর বেশি কিছু বললাম না স্ট্রোক হয়ে খারাপ খারাপ কিছু ঘটুক এটা আমরা চাই না যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার পরবর্তীতে এই ধরনের কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই